আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটির টাইটেল অর্থ প্যারা ও মেটা নির্দেশক নির্ণয়। তোমাদের অ্যাডমিশন পরীক্ষা চলছে, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে স্যার আপনি একটা অর্থ প্যারা এবং মেটা নির্দেশক নিয়ে একটা ভিডিও নিয়ে আসেন, আমাদের অর্থ প্যারা এবং মেটা নির্দেশক নির্ণয় করতে সমস্যা হয়। তোমাদের সবার কথা ভেবেই এই ভিডিওটা নিয়ে আসা। শুরুতেই তোমরা ভিডিওটা একটু লাইক দিয়ে দাও, কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা তোমরা দেখে শেষে জানাও কমেন্ট করে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। দেখো, তোমরা আমরা বোর্ডে লিখে ফেলেছি অর্থ প্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক। অর্থ প্যারা নির্দেশক কি? ভর্তি পরীক্ষায় আমরা দেখব যে অপশনগুলো থাকবে, ওই অপশনগুলোর মধ্যে যে যৌগ বা যে কার্যকরী মূলকটি থাকবে, ওই কার্যকরী মূলকটি যদি একক বন্ধনযুক্ত হয়, একক বন্ধনযুক্ত কার্যকরী মূলক থাকলে তাদেরকে আমরা বলবো অর্থ প্যারা নির্দেশক, এবং মেটা নির্দেশক কাদেরকে বলবো? যে কার্যকরী মূলকটি থাকবে তাতে যদি ডাবল বন্ধন অথবা একটি ট্রিপল বন্ধন থাকে তাদেরকে আমরা বলবো মেটা নির্দেশক। অর্থাৎ যে কার্যকরী মূলক থাকবে একটি ডাবল বন্ড অথবা একটি ট্রিপল বন্ড থাকলে তাকে আমরা মেটা নির্দেশক বলবো, যদি একক বন্ধন দ্বারা যুক্ত হয় তাদেরকে আমরা বলবো অর্থ প্যারা নির্দেশক। অর্থ প্যারা নির্দেশকের উদাহরণ হিসেবে সাধারণত বইগুলোতে এগুলো দেওয়া থাকে। এই দেখো, ওইস, অ্যালকাইল গ্রুপ, ও আর, অ্যামিন গ্রুপ, এন এইচ আর, এন আর টু, এগুলো হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। আর গ্রুপ কি? দেখো, অ্যালকেন থেকে অ্যালকেনের কি সাধারণ সংকেত কি? সিএন এইচ হাইড্রোজেন প্লাস টু। অ্যালকেন থেকে যদি যে কোনো একটা হাইড্রোজেন চলে যায় তাহলে আমরা পাবো সিএন এইচ হাইড্রোজেন প্লাস ওয়ান। এই গ্রুপটাকে আমরা বলি অ্যালকাইল গ্রুপ, সংক্ষেপে আর দ্বারা প্রকাশ করি। এবং দেখো, আমি যদি এখানে ওয়ান বসাই সিএইচ থ্রি, তাহলে এটা একটা আর। যদি আমরা দুই বসাই সি টু এইচ ফাইভ, তিন বসালে সি থ্রি এইচ সেভেন। অর্থাৎ এই যে আর গ্রুপের নামের শেষে আইল কথা যোগ হয়, আর যেহেতু কার্বন একটা থাকলে আমরা বলি মিথ, দুটো থাকলে বলি ইথ, তিনটে থাকলে আমরা বলি প্রোপ। তাহলে মিথ যোগ আইল মিথাইল, ইথ যোগ আইল ইথাইল, প্রোপ যোগ আইল প্রোপাইল। অর্থাৎ আর গ্রুপ আমরা আশা করি চিনতে পেরেছি। এখন দেখো, একক বন্ধনযুক্ত থাকলে অর্থ প্যারা নির্দেশক, এবং অর্থ প্যারা নির্দেশকগুলো সাধারণত বেঞ্জিন বলয় সক্রিয়কারী গ্রুপ বলা হয়। অর্থাৎ ধনাত্মক আবেশীয় প্রভাবের মাধ্যমে বেঞ্জিন বলয়কে সক্রিয় করে থাকে। এই জন্যই অর্থ প্যারা নির্দেশক গ্রুপগুলোকে সাধারণত বেঞ্জিন বলয় সক্রিয়কারী গ্রুপ বলা হয়। মেটা নির্দেশক গ্রুপগুলোকে বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ বলা হয়, কারণ ঋণাত্মক আবেশীয় প্রভাবের মাধ্যমে বেঞ্জিন বলয়কে নিষ্ক্রিয় করে থাকে। তাই মেটা নির্দেশক গ্রুপগুলোকে সাধারণত বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ বলা হয়। এই যে মেটা নির্দেশকগুলো, আমি বললাম ডাবল বন্ধন অথবা একটা ট্রিপল বন্ধন থাকবে, ওই কার্যকরী মূলককে আমরা বলবো মেটা নির্দেশক। এখানে আমি দেখো লিখেছি অ্যালডিহাইড, এই যে কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাস্টার, অ্যাসিটামাইড এবং সায়ানাইড, এই প্রতিটাই হচ্ছে কি? মেটা নির্দেশক। তোমরা হয়তো বা বুঝতে পারতেছো না এখানে ডাবল বা ট্রিপল বন্ধন আছে কি না। আমি যদি একটু ভেঙে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো সি ও এইচ, দেখো এই যে এখানে ডাবল বন্ড আছে, সুতরাং এই অ্যালডিহাইড একটা হচ্ছে মেটা নির্দেশক। এটা যদি আমরা লিখি কেটন, দেখো এখানে ডাবল বন্ড আছে, সুতরাং এটা একটা মেটা নির্দেশক। কার্বক্সিলিক অ্যাসিড, দেখো সি ও ও এইচ, এটা একটি কি? মেটা নির্দেশক। সি ও ও আর, এই যে ডাবল বন্ড আছে, সুতরাং এটা একটা কি? মেটা নির্দেশক। এসিটামাই সি ও এন এইচ টু, দেখো ডাবল বন্ড আছে, সুতরাং এটা একটা মেটা নির্দেশক। এবং দেখো সি ট্রিপল বন্ড এন, আমি বলছিলাম একটি ডাবল বন অথবা ট্রিপল বন থাকলে, দেখো এখানে সায়ানাইটে ট্রিপল বন আছে, সুতরাং এটা কি? মেটা নির্দেশক। সুতরাং আমরা মনে রাখবো ডাবল বন ট্রিপল বন থাকলে মেটা নির্দেশক, আর সিঙ্গেল বন থাকলে হচ্ছে কি? অর্থ প্যারা নির্দেশক। তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমাদের জন্য আমি একটা আলাদা একটু ট্রিক্স লিখে দিই। দেখো, তাহলে আশা করি তোমাদের আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। অর্থ প্যারা নির্দেশকগুলো আমি তো এখানে লিখে রেখেছি, এই অর্থ প্যারা নির্দেশকগুলো মনে রাখার জন্য তোমাদের জন্য আমি একটা ছন্দ লিখে দিচ্ছি। তোমরা যদি একক বন্ধনযুক্ত বুঝতে নাও পারো তাহলে এই ছন্দটা মনে রাখলেও তোমাদের অর্থ প্যারা নির্দেশক সকল গ্রুপগুলোই তোমাদের মনে থাকবে ইনশাল্লাহ। দেখো ছন্দটা কি? এত প্যারা, এত প্যারা ও নিশনা হালিম, অর্থাৎ হালিম নামে একটা ছেলে, সামনে পরীক্ষা, সে পরীক্ষা নিয়ে প্রচুর প্যারায় আছে, খুবই টেনশনে আছে। তা বন্ধু হিসেবে তাকে বলতেছে, দূর এত প্যারা নিস না হালিম, ঠিক আছে তুমি পরীক্ষলেই এমনিতে ভালো করতে পারবা। এই জন্য বললাম এত প্যারা ও নিস না হালিম। এত প্যারা মানে কি? এত মানে আমি বুঝেছি অর্থ, প্যারা মানে তো প্যারা, তার মানে অর্থ প্যারা নির্দেশক। ওতে কী বুঝেছি? ওতে এখানে ওইস, ও আর এবং আর, নিশনা মানে অ্যামিন মূলক, এবং একটা হাইড্রোজেনকে সরিয়ে
एक ग्रुप एवं हाइड्रोजें के सरिए एन आर टू और हालिम मान एखे हैलोजेन ग्रुप कटाय पचास सारणी 17 नम्बर जो ग्रुप अर्थात फ्लोरिन क्लोरिन ब्रोमिन आयोडिन ये बला हैलोजेन ग्रुप। हैलोजेन ग्रुप देखे ही बुझतेस सबगुलर मध्य एकक बंधन आतरा अवश्य अवश्य हैलोजेन ग्रुप हे अर्थपेरा निर्देशक एखे एक व्यतिक्रम हिसाब से तुम्हारा एक जिन एक मने रखा हमें बल्लम अर्थपेरा निर्देशकगुलो साधारण बेंजिन बलय सक्रियकारी ग्रुप है कारण तरा धनात्मक आवेश प्रवाहर माध्यम बेंजिन बलय सक्रिय कर तोले बेंजिन बलय सक्रियता बृद्धि करे किंतु এটা একটু মনে রাখবা এরা যদি বেনজিন বলয়ে থাকে এরা ঋণাত্মক আবেশীয় প্রভাবের মাধ্যমে বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে থাকে অর্থাৎ এরা হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। এটা ব্যতিক্রম হিসেবে মনে রাখো। একক বন্ধন থাকলে অর্থপেরা নির্দেশক অবশ্য অবশ্যই হ্যালোজেন গ্রুপ অর্থপেরা নির্দেশক কিন্তু এরা বেনজিন বলয়কে সক্রিয়তা বাড়ায় না বরং বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে তোলে। এই জন্য হ্যালোজেন গ্রুপ হচ্ছে অর্থপেরা নির্দেশক হলেও এরা হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। এটা একটু মনে রাখবা। আর এখানে যে আমি সংকেতগুলো লিখলাম অনেকগুলো আমি বললাম কার্যকরী মূলকের ভেতরে যদি আমরা দেখি ডাবল অথবা একটি ট্রিপল বন্ধন আছে তাদেরকে আমরা বললাম মেটা নির্দেশক। যদি তোমাদের মনে না থাকে এই ছন্দ দিয়ে তুমি অর্ধপ্যারা নির্দেশক মনে রাখতে পারবা বাকিগুলো মেটা নির্দেশক। তারপরে তোমাদের সুবিধার্থে আমি একটা শব্দ লিখে দিই তোমাদের দেখো এসওএন সন সন মানে পুত্র সন থ্রি আসলে সন থ্রি মানে কি এসি হচ্ছে আলফাবেটিক অর্ডারে থার্ড লেটার এ বি সি সন থ্রি পুত্র থ্রি না আসলে তা না এখানে যে আমি অর্ডটা লিখলাম এই সন থ্রি এই অর্ডের মধ্যে যে লেটার দেখতেছি আমরা চারটা এস ও এন সি যদি আমরা দেখি ভর্তি পরীক্ষায় বা একাডেমিক পরীক্ষায় এমসিকিউ এর মধ্যে যে অপশনগুলো আছে অপশনের মধ্যে বলছে কোনটা মেটা নির্দেশক তোমরা দেখবা এই যে চারটা লেটার এই চারটে লেটারের মধ্যে যদি দুইটা লেটার থাকে কোন একটা সংকেতের ভিতরে এই কার্যকরী মূলকের ভিতরে তাহলে তোমরা মনে রাখতে পারবা সেটা মেটা নির্দেশক। কিভাবে দেখো এই যে সিও দেখো এই দুইটা আছে না লেটার সুতরাং এটা একটা কি মেটা নির্দেশক। দেখো সিও এই সন থ্রির মধ্যে কি আছে না নাই আচ্ছা এই দেখো এখানে সিও এই যে এখানে দেখো এই যে এখানে দেখো সিএন দেখো এই যে সি এবং এন সন থ্রি আছে কি না যদি এটা আসতো বলো তো কী হবে এসও থ্রি এইচ কী হবে অবশ্যই অবশ্যই এটা হবে মেটা নির্দেশক। কেন বলতো এই যে সালফার এবং অক্সিজেন আছে বললাম না এই চারটি লিটারে যে কোনো দুটো লিটার বা দুটো লিটার একাধিকভাবে থাক তারা থাকলে কি মেটা নির্দেশক। আর একটা তোমাদের প্রশ্ন দিতে বলি এনও টু এটা কোন নির্দেশক হবে অবশ্য অবশ্যই মেটা নির্দেশক হবে কারণ নাইট্রোজেন সনের থ্রির মধ্যে এবং অক্সিজেন আছে আচ্ছা নাইট্রোসো এটা কি হবে অবশ্যই অবশ্যই মেটা নির্দেশক হবে। তা তোমাদের জন্য একটা কোশ্চেন দিয়ে যাই তোমরা আমাকে সলভ করে দিবা এবং কমেন্ট করে এই ভিডিওর লিঙ্কে জানাবা এই যে বেঞ্জিনিং দিলাম ও সিএইচ থ্রি এটা কি নির্দেশক এটা কি অর্থপেরা না মেটা নির্দেশক তোমরা এই ভিডিওর কমেন্ট লিঙ্কে জানিও। আশা করি অর্থ এবং প্যারা নির্দেশক নিয়ে তোমাদের মধ্যে যে একটা কনফিউশন ছিল সেই কনফিউশনটা অনেকটা দূর হয়ে গেছে। তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই অল দ্য ভেরি বেস্ট।